সেমি কন্ডাক্টর প্রকল্পক লৈ সৃষ্টি হওয়া বিতর্ক। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গের পুত্র প্রিয়াঙ্ক খড়গে বিজেপির তুলাপনা। অসমের যুবক যুবতীর দক্ষতা সন্দেহ করা কর্ণাটকের কংগ্রেস সরকারের মন্ত্রী প্রিয়াঙ্ক খড়গে উভতি ধরলে চতিয়ার বিধায়ক পদ্ম হাজরিকায়। অসমৰ মানুহক যদি কোনোবাই দুর্বল বলে ভাবিছে, স্কিল নহয় বলে ভাবিছে, কিন্তু জ্ঞান আছে, কর্মশক্তি আছে, তেওঁলোকে জনা উচিত যে গৌরীসাগর জয়সাগর অসমৰ মানুহে কেনেকৈ খান্দিছিল। তেতিয়াতো জেসিবি ফকলেন লগোৱা নাছিল, আৰু নাম ডাঙৰ শিলৰ সাঁকো তেওঁলোকে চাই যাব যে অসমৰ মানুহৰ কিমান কেপাচিটি আছে, কিমান মানে আমি জ্ঞান আহরণ কৰিব লাগে। খালি এটা প্রশিক্ষণ লওয়ার পিছত অসমৰ মানুহৰ লগত এইবিলাক মানুহ টিকিব নোৱাৰে, সেইটো প্রমাণ হৈ যাব আমাৰ ল'ৰা ছোৱালীয়ে কেনেকৈ আসলে সেই ইণ্ডাষ্ট্ৰিটো টিকাই। পদ্ম হাজরিকার মতে প্রিয়াঙ্ক খড়গের মন্তব্যই পুনর্বার প্রতিফলিত করিলে কংগ্রেসের অসম বিদ্বেষ। কিন্তু ইমানৰ পাছতো পাখি কটার ভয়ত রাজ্যের কংগ্রেস নেতৃত্বে প্রতিবাদ নকরে বলে কটাক্ষ পদ্ম হাজরিকার। মাত মাতিব কেনেকে, চাকরি যাব, গতিকে তোষামত করে থাকিব লাগে, বিষয় বাবদ থাকিব লাগে, চাকরিটো থাকিব লাগে। অসমৰ জনসাধারণ লাগে আমি শেষ হয়ে যাও, সেটো কংগ্রেসের লক্ষ্য নয়। কংগ্রেসের লক্ষ্য কি, দিল্লী সন্তুষ্ট রাখব লাগে, তেওঁলোকৰ চাকৰি থাকিব লাগে। অসমক তুচ্ছ তাচ্ছিল্য করা প্রিয়াঙ্ক খড়গে সম্পর্কে মতামত স্পষ্ট করবলৈ শুক্রবারে রাজ্যের কংগ্রেস নেতৃত্বক চ্যালেঞ্জ দিছিল মন্ত্রী পীয়ূষ হাজরিকায়। মই এই কথার তীব্র প্রতিবাদ করছো, মল্লিকার্জুন খড়গে ডাঙরিয়ার পুত্র প্রিয়াঙ্ক খড়গে ডাঙরিয়াক বিনা শর্তে অতি তৎকালে ক্ষমা খুঁজিবলৈকে অনুরোধ করছো। বিজেপি নেতার এনে ধারাবাহিক আক্রমণের পাছত শনিবারে প্রিয়াঙ্ক খড়গে সম্পর্কে মুখ খুলিলে লোকসভার বিরোধী দলপতি গৌরব গগৈ। প্রিয়াঙ্ক খড়গের ভাষ্যক বিজেপি নেতৃত্বই বিকৃত করার অভিযুক্তি মল্লিকার্জুন খড়গের পুত্রই একসট করা মন্তব্যের নতুন ব্যাখ্যা আগবহালে গৌরব গগৈ। আজি ইয়াত সেমিকন্ডাক্টরের ক্ষেত্র কর্ণাটকের প্রতিনিধিজনে কি কলে, যে গুজরাটত সেমিকন্ডাক্টর দিছে, অসমত সেমিকন্ডাক্টর দিছে, কর্ণাটক কিয় দিয়া নাই, হেটোই হদিছে। বিজেপি প্রচার, বিজেপি প্রচার, এটা তেওঁলোকে অপপ্রচার করবো, আমার কোয়া উদ্দেশ্য আমি কইছো। বহু অসমীয়া যুবক যুবতী কর্মরত হয়ে থাকা ভারতের সিলিকন ভ্যালি খ্যাত বেঙ্গালুরু কেন্দ্রীয় সরকারে সেমি কন্ডাক্টর প্রকল্পের পর বঞ্চিত করার অভিযোগ গৌরব গগৈ। কর্ণাটক কিয় দিয়া নাই, তাত কংগ্রেসের সরকার আছে, সেই কারণে দিয়া নাই। আমার অসমৰ লড়া ছলি তাতে চাকরি করে আছে, এই সেমি কন্ডাক্টর কোম্পানিব তাতে স্টার্টআপ আছে, খালি মাত্র তাত কংগ্রেসের সরকার হওয়ার কারণে আজি তেওঁলোকে এনেকে করেছে। গুজরাট আর অসমত স্থাপন করবলে লওয়া সেমি কন্ডাক্টর প্রকল্পক লৈ কর্ণাটকের কংগ্রেস সরকারের মন্ত্রী প্রিয়াঙ্ক খড়গের মন্তব্যই এইদরে উত্তাল করেছে অসমৰ রাজনীতি। নিজের নেতাক তৈলমর্দনের সীমা থাকে, মই তো অসম কংগ্রেসের সকল মানুষ যদি অসমীয়া বলে অকনো স্বাভিমান আছে, তেনেকুৱা এজন সভাপতির নেতৃত্ব কংগ্রেস করে থাকি এটাই পদত্যাগ করা, সেইটো অন্তত চ্যালেঞ্জ হিসাবে লোক যে হয়। মল্লিকার্জুন খড়গে আর তেওঁর পুতেকে এনেকুৱা ধরনের কথা কৈছে। বিশ্বনাথর তুষার হাজরিকার রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট। আপুনি বিচরা বাতৰি পাব কেবল নিউজ 18 এপত। নিউজ 18 অ্যাপ ডাউনলোড করবলৈ স্ক্যান করক এই কিউআর কোড, গুগল প্লে স্টোরতো পাব এই নিউজ 18 অ্যাপ।